উত্তরে হাওয়া বইছে, ভোর জানান দিচ্ছে শীত আসছে। সিজন চেঞ্জের এই সময়টায় জ্বর সর্দি কাশি সকলের প্রায় লেগেই থাকে। এ থেকে বাঁচতে খাওয়া দাওয়ায় বেশ কিছু পরিবর্তন তেমনই দরকার, যাতে শরীর গরম থাকে, সঙ্গে রোদ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে আর বিছানায় পড়ে থাকতে না হয়। জোয়ান এবং গোটা গোলমরিচের কারা এর জন্য অপ্যাক্ত। জোয়ানে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফলে মরশুমি রোগের বিরুদ্ধে লড়াইয়ে তার ঢাল হয়ে দাঁড়ায়। গোলমরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, গলা ব্যথা নাক বন্ধ নিমিষে নিরাময় করে। পাশাপাশি বদ হজম থেকে শুরু করে গ্যাসের সমস্যা কমাতেও এগুলো দারুণ উপকারী। বাড়িতে কিভাবে করবেন এবার সেটাই জানা যাক। এই কড়া তৈরি করতে মাঝারি আঁচে 2 কাপ জল গরম করে নিতে হবে। এরপর তাতে দিতে হবে 1 টেবিল চামচ জোয়ান এবং কালো মরিচ। জল ফুটে অর্ধেক হয়ে গেলে গ্যাস নিভিয়ে তাতে যোগ করতে হবে সামান্য মধু এবং 8 চামচ লেবুর রস। ব্যাস তৈরি। এটা খেলেই শরীর থাকবে তরতাজা। এত গেল কিভাবে সর্দি কাশি থেকে রেহাই পাবেন। তবে এবার বলা যাক শীতে নানা সংক্রমণ থেকে কিভাবে বাঁচবেন। ভাইরাস বা সংক্রমণের চিকিৎসায় এই কাঢ়া মহাশৌধ। 2টি মশলাই ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। শুধু খাওয়ার আগে একটু মধু মিশিয়ে নিতে হবে, না হলে তেতো লাগতে পারে। আপনার কি গাঁটে গাঁটে জয়েন্টে ব্যথা রয়েছে? জয়েন্টে ব্যথা থাকলে এই মহাশৌধ অবশ্যই খেতে হবে। গোলমরিচে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি আর্থ্রাইটিক বৈশিষ্ট্য রয়েছে। তাৎক্ষণিক ব্যথা উপশমের জন্য এই 2টি মশলা গুঁড়ো করে সামান্য জল মিশিয়ে পেস্ট বানিয়ে লাগানো যায়, তাতে আখেরে ফল ভালোই পাওয়া যায়।